পাশ হইয়া যায় সমাধি, যেগুলো সম্পূর্ণটাই জনবিরোধী। যেমন ধরুন কৃষি বিলের ভেতর দিয়ে কি হবে, কৃষকরা তাদের কাজ করবে, তারা এমএসপি পাবে না, তারা জমি চাষ করতে পারবে না, তারা সারে ভর্তুকিটা তুলে দেওয়া হলো। আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, আপনারা দেখেছেন যে দিল্লিতে কৃষক আন্দোলন, সারা ভারতবর্ষ থেকে কৃষকরা ওখানে জমায়েত হয়েছে, 700 কৃষক শহীদ হয়েছে, আংশিক জয় হয়েছে, এখনো এমএসপি পায়। আজকে বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, বিজ্ঞান আসবেই শিল্পে, শিল্পে বিজ্ঞান আসার জন্য তারা করছে কি, ছাঁটাই করে দিচ্ছে, তাহলে বেকার শ্রমিক হয়েছে হয়ে যাচ্ছে। সরকারের উচিত যে আধুনিক বিজ্ঞান যখন অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে কাজের ঘন্টাটা কমিয়ে আনা এবং মজুরিটা বৃদ্ধি করা, বেকার তৈরি হবে না। টাকা থাকলে কি হবে, মানুষ ক্রয় কমবে, কি উৎপন্ন করে জিনিসপত্র কেনে কে, সাধারণ মানুষ, তাহলে শিল্প উঠবে, এটাই সমস্যা পারছে না, শিল্প সম্ভাবনা ওই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে এর বিরোধিতা করা, আমরা এর প্রতিবাদে সারা ভারতবর্ষ ব্যাপী আন্দোলন গড়ে তুলব, করে তুলে এই যে জনবিরোধী নীতি সরকার নিচ্ছে এটাকে আমরা আটকাব, সেটা করি। যে বিষয়টা প্রশ্নটা এসছে, আসলে কেন্দ্র করে বহু দল এখানে নির্বাচন করছে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু যে কথাটা উত্তমবাবু বলেছেন, আমরা মনে করি এখানে দুটো দলই কিন্তু লড়াই করছে, এটা আপনারা হয়তো মেলাতে পারবেন কিনা জানি না। বলছি পাসপোর্ট কথা তুলে দেওয়ার প্রশ্নে তাদের কিন্তু আলাদা কোনো নীতি নেই, অথচ তারা যখন বিরোধী থাকছে তারা কিন্তু বিরোধিতা করছে, তারা কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কিন্তু পাসপোর্ট কথা তুলে দিচ্ছে। নিশ্চয়ই মনে আছে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল এখানে তৃণমূল কংগ্রেস এলো 8 পর্যন্ত তুলে দিল, আবার বিজেপির গভর্নমেন্ট এখন কেন্দ্রীয় সরকারে থেকে তারা বলছে যে ওই কেন্দ্রীয় সরকারের যে রাজীব গান্ধী শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি, সেটা কিন্তু চালু করছে। তাহলে দেখুন বিভিন্ন দল ঝান্ডা নাম আলাদা, অথচ দেখছি যে পাসপোর্ট কথা তুলে দেওয়ার প্রশ্নে অর্থাৎ শিক্ষা ধ্বংসের প্রশ্নে তারা কিন্তু এক হয়ে আছে, অথচ এটা চালু করার দাবিতে লড়াই করছে কে, একমাত্র সিপিআই দল। এই অসম লড়াই কিন্তু চলছে। আপনারা আমরা কিন্তু মনে করি যে আজকে একমাত্র এসিউসিআই দল যে বিপ্লবী লক্ষ্য নিয়ে, সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে, মানুষের গরিব মানুষের আসল যে তার জীবনের জীবন জীবিকার প্রশ্ন, তার যে পরিবর্তন, সেই পরিবর্তন একমাত্র বিপ্লব ছাড়া সম্ভব নয়, বারবার এই দিক উন্নয়ন করতে হবে। এটা যদি উন্নয়ন হয় তাহলে সেখানে কিন্তু বহু ছাত্র যেভাবে ডাক্তারি পাস করছে সেখানে এটা খুব জরুরি বলে মনে করছি। আর মনে করছি আপনারা জানেন যে প্রতি বছরই বন্যা হয়, তাহলে একটা মাস্টার প্ল্যান করে এই বন্যা নিয়ন্ত্রণে আছে সেই কারখানাগুলোর আজকে বিভিন্নভাবে অনিয়ন্ত্রিতভাবে তারা চলার ফলে দূষণ ক্রমাগত বাড়ছে, ক্রমাগত দূষণ বাড়ার ফলে জীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তারা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে, কংগ্রেসকে বলছে তারা ডেমোক্রেটিক পার্টি, অসাম্প্রদায়িক পার্টি, আবার আইএসএফ এর সঙ্গেও তার হাত মিলিয়েছে। তাহলে যারা আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে হাত মেলায় তাদের কি আর বামপন্থা থাকে? আমরা চেয়েছিলাম যে বৃহত্তম বামপন্থী সংগঠন গুলো সব এক হয়ে লড়াইটা হোক, আমরা জনগণ আমাদের সাহায্য করে, আমরা জনগণের সাহায্যে সংগঠিত দল, আমরা জনগণের জন্য লড়াই করবো, তারা কর্পোরেটদের জন্য লড়াই করবে, তাদের অ্যাকচুয়ালি দল ডুব নাম যাই থাক, আমরা একদিকে আছি, একদিকে সমস্ত দল।